তাবিজ বিক্রির ব্যবসা বন্ধ হয়ে যাবে খচ্চর এই জীবনে বন্ধ হবে না কেন তোমার আব্বা কিতাব লিখে দিয়ে গেছে আমার আব্বাকে বাবা উপমহাদেশের মধ্যে আলে হাদিস কথিত আলে হাদিস নামক দলটা যিনি নিয়ে এসেছে তার মধ্যে নবাব সিদ্দিক হাসান খান প্রথম সারির লিডার ইনার লেখা কিতাবের নাম হচ্ছে কিতাবুত তাবিজাত পাকিস্তান থেকে গতবারে উর্দু ভাষায় বার হয়েছে আপনার গাছে ফল না হলে কিতাবিজ দেবে বাচ্চা ডেলিভারির কিতাবিজ দেবে এই দেবে সেই দেবে তোমার আব্বা কিতাব লিখেছে আর আমাদের মুশরিক বলতে লজ্জা লাগে নি নোট করে নাও কিতাবুত তাবিজাত লেখকের নাম নবাব সিদ্দিক হাসান খান ভূপালী তোমাদের তাজাকে সাহেব বলো বলছে লাগবে না আমি তাবিজ দিয়ে শিরক করছি আর তোমার আব্বা কিতাব লিখে দিয়ে শিরকের তালে তোমার কথা অনুযায়ী আমাদের নয় তোমার কথা অনুযায়ী শিরকের ভান্ডা কুয়া তোমার বাপ খুললো এই ব্যবসা বন্ধ হবে না কথা বুঝছেন আল্লাহ রাসূলের কাছে এতগুলো সাহাবা এলেন আসার পর বলল সবাইকে বায়াত করলেন একজনকে বললেন যে তোমাকে এখন তওবা পড়াবো না যাও কারণ তোমার গলায় তাবিজ ছিল হুজুর ওটা তাবিজ না তামিমা একটু বলুন তো বোকাদের বুঝিয়ে দিলেন আপনি পড়েছেন আমি ঘাস কেটেছি হ্যাঁ ওটা তাবিজ নয় ওটা তামিমা ছিল আর আল্লাহ রাসূল তামিমা সেদিনও বারণ করেছে আজও আমরা বারণ করি কিন্তু কোরআনের আয়াত হাদিসে বর্ণিত দোয়া এবং যদি আল্লাহর নাম যে নামটা আপনার মন চাইছে খোদার এই নামের বরকতে আল্লাহ যদি সুস্থ করেন শেফা দেবেন আল্লাহ কিন্তু তদবীরটা কি তাবিজটা কি যেমন ওষুধ পালা যাই খাচ্ছে শেফা দেবে আল্লাহ তেমন কোরআনের আয়াত হাদিসে বর্ণিত দোয়া এবং খোদার নাম দিয়ে কোন রকম আর্টিফিশিয়ালিতে বিশ্বাস না করে আখ নাক আখ ফাক না কেটে নাম্বার টাম্বার না দিয়ে সঠিকভাবে যদি তাবিজ দেন এটা আমি বলছি না হাদিসে তিরমিজি খুলে দেখে নিন কত নাম্বার হাদিস আগে তোর পরিচয়টা দে তারপর কত নম্বর হাদিস বলবো তবে কাত থেকে বর্ণনা বলে দি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণনা তিনি এই তাবিজ সন্তান সন্ততিদের গলায় ঝুলিয়েছিলেন আমার নবীজি আউযু বি কালিমাতিল্লাহ তাআম্মা সম্পর্কে কি বলেছিলেন একটু লেখা পড়া করো বাচ্চু চুনু মুনু তারপরে ময়দানে এসো বুঝতে পেরেছো ওই জন্য বলি আমি শিক করছি এখন তো ঘুরিয়ে তোমার ঘাড়ে তুলে দিয়েছি তোমার আব্বা যে মুশরিক নয় এখন আমাদের দোষ না দিয়ে আগে নিজের বাপকে বাঁচা বাঁচা আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন আজকে ঘটনা ঘটনা কিচ্ছু বলা হলো না এখন আপনাদের সঙ্গে কাছ থেকে বিদায় নেবো আকিদাগত একটু আলোচনা করলাম এই আলোচনা সবার পছন্দ হবে না গুরু কিন্তু শুনুন অনুসন্ধিৎসু মানুষ আমার এর মধ্যে আমার 10% লাগবে না 10% লাগবে I don't need to 10% just need a 10% smaller 10% 100টা লাগবে না আমার 10টা লাগবে ওই কাফি জমিয়ত উলামায়ে বাংলা শাহ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার যে সংগঠনের 84খানা শাখা বিলম্ব করছে যদিও আমি রাজারহাট মধ্যমগ্রাম বা উত্তর চব্বিশ পরগনা এখন হাতি দিইনি কেন দিইনি একটা বিশেষ সময়ের পরে আমি দেবো কারণ কোন রকম সংকীর্ণতা যদি কারোর মধ্যে থেকে প্রকাশ পেয়ে যায় তার জন্য আমি এসব দিকে হাতি দিইনি এখন কথা বুঝতে পারছেন না একটা বিশেষ সময়ের পরে সেসব নিয়ে ভাববো তো মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলার রহমাতুল্লাহ আলাইহি জীবনের সর্বশেষ সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা আশা জীবনের শেষ সংগঠনের মধ্যে একটা সত্য কথা শুনুন মিথ্যার আশ্রয় বেরাব দেয় না সেটার নাম হলো জমিয়ত উলামায়ে বাংলা বুঝতে পেরেছেন সত্য সত্য হয় কায়দা করে সত্য বেরাব চাপা দেয় না কারণ তোমার মতো কাস্টমারের আমার দরকার নেই কথাটা বুঝতে পারছেন তবে সত্যটা তোমরা জেনে রাখো মুজাদ্দিদে জামান 1921 সালে জমিয়ত উলামায়ে বাংলা নামক সংগঠন করেছিল পরবর্তীতে জমিয়ত উলামায়ে বাংলা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বসিয়ত আল্লামা
এই এত বছরের হুজুর চিনতে পারেন না, এইরা মরিদ দিয়ে চলবে অসফল লোক না? তারে তাকবীর জোর করে দেবেন তো আসছে, খুব দুঃখ নাকি? নারে তাকবীর, আমি পারবো না, আমার গলায় লাগছে, একটু জোর করে মহব্বতের সাথে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, জনাব চাচা জি আমজাদ হোসেন বুখারী সাহেব জিন্দাবাদ, জনাব সৈয়দ সাহেব হুজুর বলেন জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহু আকবার। শুনে জমিয়ত উলামায়ে বাংলা যেটা বলছিলাম ওটা আমার বড় ভাই করেন জনাব হযরত পীর আল্লামা ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেব, মাশাআল্লাহ বড় সুন্দরভাবে যোগ্য ব্যক্তি মুফতি সাহেব ভাই জানাটা করেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর 1926 সালে বাংলার জমিয়তকে বাংলার জমিয়তের সাথে আসামের উলামাদের একত্রিত করিয়া 1926 সালে জমিয়ত উলামায়ে বাংলা আসাম করা হয়। তো ইনশাআল্লাহ আসামে আমাদের এখন 9টা ইউনিট, ত্রিপুরায় গত সপ্তাহে গেছিলাম 1টা ইউনিট। তো আমি দাদা হুজুরের সুন্নত একটু আদায় করলাম, ভাইজান আছেন বাংলাটা দেখছেন, আমি একটু বাংলা আসামটা দেখছি, আপনাদের দোয়াই 84টা আমাদের শাখা এখন, হ্যাঁ 84টা শাখা, তাজকিয়া নফসে মাহফিল 31টা মাহফিলে তাজকিয়া এবং 84টা শাখা, আলহামদুলিল্লাহ বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না। সব থেকে দূরেরটা কোথায় জানেন? একদম বল না রে, কোথায় গেলি রে? না না ওই পিছে আছে, হ্যাঁ হলদিবাড়ি, হ্যাঁ ফালাকাটা, ফালাকাটা হলদিবাড়ি ধূপগুড়ি ময়না আল্লাহ শুকুর মালদা টান্দাই সব করে গুটিয়ে এসে এবারে উত্তর চব্বিশ পরগনা, একটা বিশেষ দিন আছে, সেই দিনের পরেই আমি আরম্ভ করব। তা না হলে প্রিয় সাজার জন্য বহু মানুষ বহু উক্তি করে, আমি সেই সব মানুষদের কথাই কোনো গুরুত্ব না দিয়ে, আমি যেহেতু আমি কোনো দায়িত্ব পাইনি, আমি তার মেম্বারও নয়, তার জন্য সেই বিশেষ দিনটার আমি প্রচারও করতে পারছি না। তবে হ্যাঁ আপনারা খবর পেলে তেমন বিশেষ দিনের অবশ্যই মুজাদ্দিদ জামানের দিকে লক্ষ্য করে সেখানে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে আমার মুজাদ্দিদ জামানের সংগঠন জমিয়ত উলামায়ে বাংলা, বুঝেছেন? আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে জমিয়ত উলামায়ে বাংলা আসাম।